এখন মার্কেটে আছে আমি এটা নিয়ে আসলাম সবচেয়ে বেশি এখন এটা পাওয়া যাচ্ছে কারণ এটা কিন্তু যে স্ট্যান্ডার্ড যে সার্জিক্যাল মাস্ক আমাদের আছে তার সাথে কিন্তু এটার অনেক তফাৎ আছে আমরা হয়তো ভাবতেছি যে এই মাস্কটা খুবই নিরাপদ এটার তুলনায় আপনারা দেখেন যে দুটার মধ্যে অনেক তফাৎ আছে এই মাস্কটাই তিনটা লেয়ার থাকে যেটা সার্জিক্যাল মাস্ক বলা হয় এটার প্রোটেকশনও কিন্তু এন নাইনটি ফাইভের কাছাকাছি কিন্তু ভাইরাসের এগেনস্টে অতটা প্রোটেক্টিভ না কিন্তু আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল যারা আমরা কোভিড নাইন্টিন পেশেন্টের সংস্পর্শে না যাব তারা ব্যতীত অন্য সবাই কিন্তু যারা যাব তাদের ব্যতীত অন্য সবাই কিন্তু আমরা এই মাস্কটা ব্যবহার করছি এটার মধ্যে তিনটি লেয়ার থাকে একটা আউটার লেয়ার ইনার ফিলট্রেশন লেয়ার এবং সরি মিডল ফিলট্রেশন লেয়ার এবং ইনার লেয়ার এই তিনটা লেয়ারের সম্বন্ধে কিন্তু এটা তৈরি হয়েছে এবং এটার মধ্যে ভাঁজ দেওয়া আছে যাতে আমার এটা ফিট করে এবং এখানে একটা ছোট্ট একটা মেটালিক জিনিস থাকে যা দিয়ে আমি আমার নাকের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি এবং ফিতা ফিতা থাকার জন্য যেটা হচ্ছে আমি আমার নির্দিষ্ট বিভিন্ন সাইজের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু এটা আমার মুখে পরিধান করতে পারে এবং এটাও কিন্তু সিঙ্গেল ইউজ কিন্তু যখন মাস্কের আমাদের দেশে শর্টেজ দেখা দিল তো কারণ চায়না থেকে এটার কাঁচামাল আসে তিনটা লেয়ারের মধ্যে যেই কাঁচামালগুলো আসে তার মধ্যে মাঝের যে লেয়ারটা আছে ফিলট্রেশন লেয়ার এটার এখন দুষ্প্রাপ্যতা সেটাই হলো এই সার্জিক্যাল মাস্কের মেইন থিং এই মাস্কটা যেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে আপনার হাত দিলেই দেখবেন এটা খুব পাতলা এটার আউটার এবং ইনার লেয়ারটা আছে মাঝখানের লেয়ারটা কিন্তু নাই অনেকে হয়তো ভুল ভেবে ভাববো যে এটাই সার্জিক্যাল মাস্ক এটা কিন্তু না কারণ এই মাস্কে মাত্র দুইটি লেয়ার আছে আউটার এবং ইনার টিস্যু লেয়ার কিন্তু মাঝখানে যে ফিলট্রেশন লেয়ারটা সেটা কিন্তু নাই সেটা না থাকার দরুন যা হচ্ছে যে এটা কিন্তু আমাকে ফুল প্রোটেকশন দিচ্ছে না তাই এই মাস্কটা ইউজ করার ব্যাপারে আমরা হেলথ কেয়ার প্রফেশনালস যারা আছে যারা পেশেন্টের কন্ট্যাক্টে যাচ্ছে তারা কিন্তু এটাকে নিচ্ছি না কিন্তু আমরা কোথায় এটা ব্যবহার করছি যখন আমি এরকম অফিসে বসে আছি বা আমি অফিসিয়াল বিভিন্ন কাজ করছি তখন কিন্তু আমরা এটা ব্যবহার করছি কিন্তু যখন আমি পেশেন্টের কাছে যাব একটা সার্জিক্যাল পেশেন্ট বা একটা সাসপেক্টেড আমাদেরকে অবশ্যই এই রকম একটা হবে এবং এই মাস্কগুলি কখনোই মাল্টিপল ইউজ না আবারও বলছি যে একবার ইউজ করার পর আপনাকে ফেলে দিতে হবে আপনি যখন বাহিরে বের হবেন কথা বলবেন দেখেন মুখ ঘেমে যাচ্ছে এবং এখানে আপনার ঘাম অথবা আমাদের লালার অংশগুলো জমে যে মাঝখানে এটা কিন্তু ভিজে যাচ্ছে এটা ভিজে যাওয়ার পর এই মাস্ক সপ্তাহের সাথে চেঞ্জ করা ফেলা উচিত এবং আমাদের রিকমেন্ডেশন হলো এটা দিনে হয়তো একটা মাস্ক পুরো দিন ব্যবহার করার মতো এটা টেকনোলজি না এটা হয়তো আপনাকে যখনই ভিজে যায় আপনাকে এটা ফেলে দিতে হবে এটাকে মাল্টিপল ইউজ করা যাবে না আর আরেকটা জিনিস এই মুহূর্তে আপনাকে বলে রাখছি যে মাস্ক যত্র তত্র আমরা ফেলবো না কারণ ওর ভিতরে জীবাণু থাকে আক্রান্ত অনেক জিনিস থাকে আমি যদি এখানে ফেলে দিলাম আমি হয়তো এখানে ফেললাম আমি মনে করলাম আমি ফেলে চলে গেছি আরেকজন আক্রান্ত আমার কি আসে যায় কিন্তু অন্য আরেকজন কিন্তু এখানে ফেলে যাবে আপনি আবার আক্রান্ত হবেন এই জিনিসটাকে আপনাদেরকে মনে রাখতে হবে